ডেঙ্গুতে 24 ঘন্টায় আক্রান্ত 2326, আরও 6 জনের মৃত্যু। এবার বিস্তারিত, ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো 29। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে বিভিন্ন হাসপাতালে 2326 জন রোগী ভর্তি হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 7 দিনেই 7 আগস্ট পর্যন্ত পূর্ববর্তী মাস জুলাইয়ের প্রায় সমান ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।